আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারজানাস রেসিপি। ফ্রেন্ডস, এই গরমে শরীর আর মনটাকে সতেজ করে তুলতে এবং শরীরের সমস্ত ক্লান্তি দূর করে এক নিমেষেই মনটাকে চাঙা করে তুলতে আমি আজকে আপনাদের করে দেখাবো তিনটি ভিন্ন স্বাদের একেবারে রিফ্রেশিং হেলদি সামার ড্রিঙ্ক। আর ফ্রেন্ডস, আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন গিয়ে দেখে নিন ঝটপট কি করে তৈরি করে ফেলছি তিনটি ভিন্ন স্বাদের সামার ড্রিঙ্ক। প্রথমে আমি আপনাদের করে দেখাবো জিরা পানি। আর ফ্রেন্ডস, এই জিরা পানিটা যে শুধু খেতেই মজা তাই নয়, শরীরের জন্য কিন্তু ভীষণ উপকারী। এর জন্য এখানে আমি একটা ব্লেন্ডারে জগ নিয়ে নিয়েছি। এখন এই জগের মধ্যে আমি দিয়ে দেব নর্মাল পানি, মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ। তবে ফ্রেন্ডস, আপনারা চাইলে এখানে ঠান্ডা পানিটাও ব্যবহার করতে পারেন। সেই সাথে অ্যাড করে দেব 2 টেবিল চামচ পরিমাণ আখের গুড়, আর দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ তেলে গুঁড়ো করে নেওয়া জিরা, সেই সাথে 2 টেবিল চামচ পরিমাণ চিনি, 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস, সেই সাথে অ্যাড করে দেব 1 টেবিল চামচ পরিমাণ ঘন তেঁতুলের পেস্ট। সব শেষে এতে অ্যাড করে দেব 1/2 চা চামচ পরিমাণ বিট লবণ। তবে ফ্রেন্ডস, আপনারা চাইলে এখানে নর্মাল লবণটাও ব্যবহার করতে পারেন। এখন এই সবগুলো উপকরণই একসাথে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। দেখুন, এরই সাথেই কিন্তু তৈরি হয়ে গেল দারুণ মজার হেলদি জিরা পানি। এখন এই সম্পূর্ণ জিরা পানিটাই আমি এরকম একটা স্ট্রেনার দিয়ে ভালোভাবে ছেঁকে নেব। ছেঁকে নেওয়ার পর জিরা পানিটা কিন্তু এখন পারফেক্টলি তৈরি। এখন এই জিরা পানিটা আমি সার্ভ করে দেখাচ্ছি। এর জন্য এখানে আমি এরকম একটা জুসের গ্লাস নিয়ে নিয়েছি। এখন গ্লাসে জিরা পানিটা ঢালার আগে গ্লাসটা আমি একটু ডেকোরেশন করে নেব। এর জন্য এখানে আমি সামান্য পরিমাণে একটু তেলে গুঁড়ো করে নেওয়া জিরা একটা ছড়ানো প্লেটে নিয়ে নিয়েছি। এরপর সেই জুসের গ্লাসের মুখের অংশটা আমি ছোট্ট একটু একটু লেবু দিয়ে ঠিক এভাবে করে ঘষে নেব। তারপর গ্লাসটা জাস্ট উল্টে ধরে জিরা গুঁড়োর মধ্যে এভাবে একটু ঘুরিয়ে নিলেই দেখবেন গ্লাসের মুখের দিকে জিরার গুঁড়োর একটা বাউন্ডারি তৈরি হয়ে যাবে। এরপর 4-5 টুকরো আইস কিউব গ্লাসের ভেতর দিয়ে দেব। সব শেষে জিরা পানিটা ঢেলে দিলেই কিন্তু তৈরি হয়ে গেল এই গরমে শরীরের সমস্ত ক্লান্তি দূর করে শরীরকে সতেজ করে তুলতে হেলদি জিরা পানি। এখন আমি আপনাদের তৈরি করে দেখাবো লেমন মিন্ট। এর জন্য আবারও আমি সেই ব্লেন্ডারে জুসের জগটা নিয়ে নিয়েছি। এখন এই জগের মধ্যে আমি অ্যাড করে দেব একেবারে ফ্রেশ পুদিনা পাতা 1/3 কাপ, সেই সাথে অ্যাড করে দেব 1/3 কাপ নর্মাল পানি। এরপর পুদিনা পাতা আর পানিটাকে খুব ভালোভাবে আমি ব্লেন্ড করে নেব। দেখুন, পুদিনা পাতা আর পানিটা আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এখন এই পুদিনা পাতার জুসের মধ্যে আমি অ্যাড করে দেব 2 টেবিল চামচ পরিমাণ লেবুর রস, 3 টেবিল চামচ পরিমাণ চিনি, 1/4 চা চামচ লবণ, সব শেষে এতে অ্যাড করে দেব 1 কাপ পরিমাণ আইস। এখন এই সবগুলো উপকরণ আবারও খুব ভালোভাবে একসাথে ব্লেন্ড করে নেব। দেখুন, সবগুলো উপকরণে আমি ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এখন সম্পূর্ণ পুদিনা পাতা জুসটাই আমি এরকম একটা স্ট্রেনার দিয়ে ভালোভাবে ছেঁকে নেব। দেখুন, তৈরি হয়ে গেল লেবু পুদিনার জুস বা লেমন মিন্ট। এখন এই লেমন মিন্টটা আমি সার্ভ করার জন্য আবারও এরকম একটা জুসের গ্লাস নিয়ে নেব। এখন এর জন্য এখানে একটা ছড়ানো প্লেটে 2 টেবিল চামচ পরিমাণ ড্রাই ধনিয়া পাতা নিয়ে নিয়েছি। আর ফ্রেন্ডস, আপনারা কী করে এই শুকনো ধনিয়া পাতাটা তৈরি করতে পারেন এবং 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে ব্যবহার করতে পারেন সেই রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে আগে থেকেই আপলোড করা আছে, লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। গ্লাসটাকে উল্টে শুকনো ধনিয়া পাতার ওপরে জাস্ট হালকাভাবে গড়িয়ে নিলেই কিন্তু ধনিয়া পাতার একটা লেয়ার গ্লাসের মুখে তৈরি হয়ে যাবে। এরপর আগে থেকে তৈরি করে রাখা ঠান্ডা লেমন মিন্টটা গ্লাসের মধ্যে ঢেলে দিলেই কিন্তু তৈরি হয়ে গেল ঠান্ডা ঠান্ডা লেমন মিন্ট। এবার দেখে নেব সব শেষ রিফ্রেশিং ড্রিঙ্ক তেঁতুলের শরবতটা আমরা কিভাবে তৈরি করছি। এর জন্য আবারও একটা ব্লেন্ডারে জগ নিয়ে নেব। এখন এই জগের মধ্যে প্রথমেই আমি দিয়ে দেব নর্মাল পানি, মেজারমেন্ট কাপের 3 কাপ পরিমাণ, সেই সাথে অ্যাড করে দেব গুড় 1/3 কাপ,
তবে ফ্রেন্ডস আপনারা চাইলে এখানে চিনিটাও ব্যবহার করতে পারেন। এরপর এতে অ্যাড করে দেব তেঁতুলের মার বা ঘন তেঁতুলের পেস্ট 1/4 কাপ। আর ফ্রেন্ডস এই তেঁতুলের মার বা পেস্টটা তৈরি করার জন্য 1/2 কাপ পরিমাণ চামড়া ছিঁড়ে নেওয়া তেঁতুলের মধ্যে 1/4 কাপ পানি দিয়ে 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। 1 ঘন্টা পর হাত দিয়ে খুব ভালোভাবে চটকে তেঁতুলের যে ঘন পেস্টটা বেরিয়েছে সেটাকে আমি একটা চালনি বা স্ট্রেনার দিয়ে ছেঁকে নিয়ে সব শেষে এর মধ্যে আমি অ্যাড করে দেব 1 চা চামচ পরিমাণ বিট নুন। এখন এই সবগুলো উপকরণই আবারও খুব ভালোভাবে একসাথে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করার পর তৈরি হয়ে গেল তেঁতুলের শরবত। আর ফ্রেন্ডস এই তেঁতুলের শরবতটা যে আপনাকে গরমই স্বস্তি এনে দেবে তাই নয়, আপনার ওজন কমাতেও কিন্তু যথেষ্ট সহায়তা করবে। এখন এই তেঁতুলের শরবতটা আমি একটা স্ট্রেনার দিয়ে ছেঁকে নেব। এরপর একটা ছড়ানো প্লেটে ছোট দানার 2 টেবিল চামচ পরিমাণ চিনি নিয়ে যেই গ্লাসে আমি শরবতটা সার্ভ করব সেই গ্লাসের মুখের অংশটা ছোট 1 টুকরো লেবুর টুকরো দিয়ে হালকা একটু ঘষে নেব। এরপর গ্লাসটাকে উল্টে চিনির ওপরে হালকা একটু গড়িয়ে নিলেই দেখবেন গ্লাসের মুখের ধারে চিনির একটা লেয়ার তৈরি হয়ে যাবে। এরপর গ্লাসের ভেতরে 4-5 টুকরো আইস কিউব দিয়ে তেঁতুলের শরবতটা ঢেলে দিলেই কিন্তু তৈরি হয়ে যাবে এই গরমে কিছুটা সময়ের জন্য হলেও শরীরে ক্লান্তি দূর করতে ঠান্ডা ঠান্ডা তেঁতুলের শরবত। তো ফ্রেন্ডস অবশ্যই কিন্তু এই গরমে নিজেকে সতেজ আর চাঙ্গা রাখতে এই 3টা হেলদি ড্রিঙ্ক কিন্তু অবশ্যই ট্রাই করবেন। আর কমেন্টস করে জানাবেন যে আপনাদের কাছে এই ড্রিঙ্কসগুলোর স্বাদটা কেমন লেগেছে। তো ফ্রেন্ডস আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার প্রতিটা রেসিপি ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।